বর্তমান সরকার দল কনজারভেটিভের প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে। গত সপ্তাহে লন্ডন জুড়ে সরকার পতনের আন্দোলনে রাস্তায় নেমেছিলেন হাজার হাজার মানুষ। আপনারা জানেন, বোরিস জনসন সরে যাওয়ার পর যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির হাল ধরেছিলেন লিস্ট্রাস, হয়েছিলেন প্রধানমন্ত্রী। তার হাত ধরেই বোরিসের সময়কার অস্থিতিশীল অবস্থা কাটিয়ে উঠবে ব্রিটেন, এমনটাই আশা ছিল মানুষের। তবে তেমন কিছুই ঘটেনি, উল্টো ক্ষমতায় আসা দেড় মাসের মাথায় পদত্যাগ করতে বাধ্য হয়েছেন লিস্ট্রাস। নতুন প্রধানমন্ত্রী হয়েছেন ঋষি সুনাক। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অর্থনীতির পাশাপাশি যুক্তরাজ্যের রাজনীতিও এখন গভীর সংকটে, আর এসব সংকটেই নতুন করে আলোচনায় নিয়ে এসেছে বিরোধী দল লেবার পার্টিকে। 2010 সালে নির্বাচনে কনজারভেটিভদের জয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয়েছিলেন ডেভিড ক্যামেরন। সেই থেকে টরিদের অপসারণ করতে মরিয়া হয়ে উঠেছে লেবার পার্টি। বিশ্লেষকরা বলছেন, কনজারভেটিভ পার্টির অভ্যন্তরীণ কুন্দল দেশ পরিচালনায় দলটির একের পর এক ব্যর্থতার পরিচয়। জনসমর্থন কমে যাওয়া সহ নানান ধরনের কারণে গত এক দশকের বেশি সময় পর পরবর্তী অর্থাৎ 2024 সালের জাতীয় নির্বাচনে জয়ের মধ্য দিয়ে ক্ষমতায় ফেরার ভালো সুযোগ রয়েছে লেবার পার্টির সামনে। লন্ডন বিশ্ববিদ্যালয়ের রয়্যাল হলের রাজনৈতিক অধ্যাপক নিকোলাস এলেন সম্প্রতি গণমাধ্যমকে বলেছেন, লিস্ট্রাসের প্রস্থান এবং কনজারভেটিভদের জনপ্রিয়তা কমে যাওয়ায় পরবর্তী সাধারণ নির্বাচনে শুধু জয় নয়, বড় ধরনের জয় পাওয়ার প্রতিটি সুযোগ রয়েছে লেবার পার্টির সামনে। নিকোলাসের মতে, কনজারভেটিভরা তাদের খ্যাতি এবং ভাবমূর্তি নষ্ট করে ফেলেছে। জরিপের এমন তথ্য যদি সঠিক হয়ে থাকে, তাহলে লেবার পার্টির সামনে পরবর্তীতে অন্তত দুটি সাধারণ নির্বাচনে জয়ের সম্ভাবনা রয়েছে। সেটি হলো দলটি একটি ট্যাক্সই পরিকল্পনা নেওয়ার পাশাপাশি ব্রিটেনের অর্থনীতি এবং সমাজকে তাদের পছন্দ অনুযায়ী পরিবর্তন করার সুযোগ পাবে। তবে এক্ষেত্রে তাদের অবশ্যই নিজেদের আত্মতুষ্টি এড়াতে হবে। এদিকে এমন কথার প্রেক্ষিতে ক্ষমতায় ফেরার মধ্য দিয়ে লেবার পার্টি ব্রিটেনকে চলমান রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট থেকে টেনে তুলতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন দলটির নেতা কেয়ার স্টার্মার। সম্প্রতি একটি টুইট বার্তায় তিনি বলেছেন, টরিদের ব্যর্থতার 12 বছর পর ব্রিটিশ জনগণ এখন বিশৃঙ্খলার এই ঘূর্ণায়মান পরিস্থিতির চেয়ে অনেক ভালো কিছু প্রত্যাশা করে। দায়িত্ব নেওয়ার ইচ্ছা পোষণ করে স্টার্মার বলেছেন, তারা সরকার গঠনের জন্য প্রস্তুত। রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক লিন বেনির মতে, লেবার পার্টিকে তাদের নীতিগত অগ্রাধিকার সম্পর্কে আরও বিস্তারিত জানাতে হবে এবং লেবার সরকার প্রকৃতপক্ষে পুনর্বণ্টনমূলক হবে কিনা সে বিষয়টিও স্পষ্ট করতে হবে। তারা কিভাবে অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলা করবে সেই সম্পর্কে জনগণকে আরও বিস্তারিত তথ্য দিতে হবে। লিন বলেছেন, ব্রিটিশ অর্থনীতির ভয়াবহ অবস্থার কারণে স্টার্মারের হাত কিছুটা বাধা, যার অর্থ তিনি খুব বেশি প্রতিশ্রুতি দিতে পারবেন না। তাই লেবারদের সম্পর্কে দেশের ভোটারদের মধ্যে কিছু বিভ্রান্তি রয়েছে। ক্ষমতা নিয়ে লেবার পার্টি আসলে কি করবে সেটা নিয়েও কিন্তু সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামগ্রিকভাবে লেবারদের জন্য সুনাক হবেন একটা বড় হুমকি, কারণ তার গ্রহণযোগ্যতা বেশি এবং স্পষ্টতই বোরিস কিংবা ট্রাসের তুলনায় তিনি অনেক বেশি দক্ষ। তবে আগের দুই প্রধানমন্ত্রীর ব্যর্থতা ব্রিটিশ অর্থনীতি এবং রাজনীতিতে যে গভীর ক্ষত তৈরি করেছে তা কাটিয়ে উঠে পরবর্তী নির্বাচনে জয় ছিনিয়ে আনা বেশ কঠিনই হবে নতুন কনজারভেটিভ পার্টির এই নেতার জন্য। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বর্তমানে কিছুটা আরামদায়ক অবস্থানেই রয়েছে লেবার পার্টি। ব্রিটিশ অর্থনীতি এবং জাতীয় বাজেটে যখন ভুগছে তখন এরকম অপেক্ষার খেলা খেলছে দলটি। লেবারদের পক্ষে যা কথা বলছে তা হলো যে আগের নির্বাচনের তুলনায় দলটি অন্ততপক্ষে নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য বলেই বিবেচিত হচ্ছে অনেকের কাছে। আগামী নির্বাচনে জয়ের সব সম্ভাবনা থাকলেও ক্ষমতায় যেতে হলে রাজনৈতিক কৌশলে লেবার পার্টিকে আরও উন্নত করতে হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আর লেবার সত্যি ক্ষমতায় ফিরতে পারবে কিনা বা অথবা কোনো অঘটন না ঘটলে সেটা দেখার অপেক্ষায় রয়েছেন অনেকেই, এবং সেটার জন্য অপেক্ষা করতে হবে 2024 সাল পর্যন্তই। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।